নমস্কার বন্ধুরা, পুজো ব্লিস ফুড অ্যান্ড কুকিং এ আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আরেকটা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের খুব অল্প উপকরণে খুব সহজে চুষি পিঠা রান্না করে দেখাবো। এবার আমি রান্নার কাজে চলে যাব। আমি চুষি পিঠা করার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে বলে দিব। দু তিনটা তেজপাতা নিয়েছি, এলাচি নিয়েছি, চিনি নিয়েছি, নারকেল কুড়ি নিয়েছি, দুধ নিয়েছি। আর আমি এখানে দেখুন বাজার থেকে যে চুষির প্যাকেটটা রেডিমিক্স পাওয়া যায়, বাজার থেকে এই চুষির প্যাকেটটা নিয়েছি। আর নিয়েছি লবণ। এবার আমি আগুনটা ধরিয়ে দিব। আগুন ধরে দিয়েছি, আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দুধ দিয়ে দিচ্ছি, প্রথমে দুধটা একটু জাল করে নিব। তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি, এলাচি, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চুটকি গুলো দিয়ে দিব। কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার চুষি পিঠা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে রাখবো। বন্ধুরা, আমি কিন্তু আপনাদের খুব সহজ করে খুব অল্প উপকরণে চুষি পিঠা রান্না করে দেখিয়েছি। আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে কীরকম হয়েছে জানাবেন আমার এই রেসিপিটি, আর সাবস্ক্রাইব করবেন।